हेलो एवरीवन, गुड इवनिंग। तोमादे सबाई के मैथ विथ अरिंदम चैनल स्वागत जानाई। तोमरा सबाई जानो आमादेर जे क्वेश्चन आंसर सीरीजटा चलछिलो आजके तार 4 नम्बर क्लास। तो जारा एखोनो आगे क्लासगुलो देखोनी तारा प्लिज एकबार चले जाओ, प्लेलिस्टे सब देवा आछे, तोमरा ओखान थेके आगे प्रिभियास क्लासगुलो तोमरा देखे निते पारबे। तो आमरा आगेर दिनके जेखाने क्लास शेष करेछिलाम आजके तार पर थेके शुरू करछि। আগের দিনকে আমরা 14 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 15 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। তো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লে লিস্টে গিয়েও ওখানে আলাদা করে প্লে লিস্ট করা আছে কোশ্চেন অ্যান্সার সিরিজ বলে, তোমরা সেখানে পেয়ে যাবে। আর নাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। যারা আজকে চ্যানেলে প্রথম এসছো তাদের জন্য বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমাদের যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেতে থাকবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো চলে এসে দেখি আজকে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। তো আজকে ফার্স্ট কোশ্চেন, কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়? অপশান এ স্পেকট্রোমিটার, অপশান ই হাইড্রোফোনোমিটার, অপশান সি স্ট্যাটোমিটার, অপশান ডি হাইড্রোমিটার। তো আমাদের যে যন্ত্রের সাহায্যে আমরা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করি সেটা হলো আমাদের অপশান ডি, দ্যাট ইজ হাইড্রোমিটার, নট হাইড্রো, দ্যাট ইজ হাইগ্রোমিটার। ওকে, আমি এখানে স্পেলিংটা লিখে দিচ্ছি, ইট ইজ হাইগ্রোমিটার। না, হাইড্রো হয়ে গেছে, ইটস নট হাইড্রো, ইটস হাইগ্রোমিটার। ওকে, এটা ডি হাইড্রো হবে না, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দ্যাট ইজ হাইগ্রোমিটার। তো নেক্সট কোশ্চেন কি না, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ? আমাদের সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলোকটা আসে সেটা কি ধরনের তাপ? লিন তাপ, বিকিরণ তাপ, দুটোই, অপশন ডি কোনোটি নয়। তো আমরা সূর্য থেকে যে তাপটা পাই, মানে যেটা হিট এনার্জি, লাইট এনার্জির মাধ্যমে যে তাপটা আসে সেটা হচ্ছে আমাদের বিকিরণ তাপ, দ্যাট ইজ অপশন বি। তাপ শক্তির মাত্রা কি? তোমাদের আমি একটা ফিজিক্সের ক্লাস করেছিলাম, সেখানে আমি মাত্রা কিভাবে বার করতে হয় তোমাদের দেখিয়েছিলাম। তো ক্লাসটা করে রাখলে তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। তো তাপ শক্তির মাত্রা কি? অপশান এ m² lt, অপশান বি m²-2l²t, অপশান সি ml²t², অপশান ডি mLt। তো আমাদের তাপ শক্তির মাত্রা হচ্ছে ml²t², সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একই উষ্ণতায় 1 গ্রাম তামা ও 1 গ্রাম লোহা কি একই পরিমাণ তাপ ধারণ করবে? অপশান এ হ্যাঁ, অপশান বি না, অপশান সি কখনো কখনো করে, অপশান ডি কখনো কখনো করে না। তো কখনই কোনো এক দুটো আলাদা বস্তু একই এক মানে দুটো আলাদা বস্তু একই উষ্ণ মানে সেম টেম্পারেচারে কোনোদিনই এক সমান পরিমাণ তাপ ধারণ করতে পারে না, কারণ এটা আমার পদার্থের কোয়ালিটি মানে এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, যেগুলো আলাদা আলাদা পদার্থের আলাদা আলাদা হয়। তো একই উষ্ণতায় দুটো আলাদা পদার্থ কোনোদিনই একই পরিমাণ তাপ ধারণ করতে পারে না। ওকে, সেটা তামা হোক বা লোহা হোক, যে কোনো দুটো যদি আলাদা পদার্থ হয় তো তারা কোনোদিনই সেম উষ্ণতে সেম টেম্পারেচার তারা অ্যাবজর্ব করতে পারবে না। ওকে, আশা করছি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। আমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পুলিশের এক্সামে এসেছিল। তো এখানে যে কটা কোশ্চেনই করা হচ্ছে, তোমরা ধরে নাও রেলের পয়েন্ট অফ ভিউ থেকে ধরো, বা এসএসসি সিএইচএসএল ধরো, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ ধরো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট কোশ্চেন কি না, ড্যাশের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তেল, জল, গ্লিসারিন, এইচসিএল? আমরা সবাই জানি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কত, না 4.2। ওকে, আশা করছি তোমরা সবাই জানো। তো আমাদের নেক্সট কোশ্চেন কি না, কোন জলাশয়ে জল ঠান্ডায় জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী সরি কোন জলাশয়ের জল ঠান্ডায় জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী কিভাবে বেঁচে থাকে? তোমরা দেখেছো যে অনেক সময় বড় বড় লেক বা নদী তোমাদের মানে যেখানে আমাদের ঠান্ডা এরিয়া থাকে তো সেখানে উপরে কি বরফ জমে যায়, কিন্তু নিচে কিন্তু মাছরা কিন্তু দিব্যি বেঁচে থাকে। সেটা কেন? মাছের রক্ত শীতল বলে মাছ বরফের মধ্যে চলাচল করতে পারে, জলাশয়ের নিচের অংশে জল জমে না, বরফ তাপের পরিবাহী। তো তোমরা সবাই জানো আমাদের যে জলের যে তাপে কি তাপ আছে, তো 4°-4°, 4°C আমাদের জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, তাই ওই জন্য নিচের অংশে আমাদের জল বরফ হয় না, উপরটা হয়ে যায়। তো যার জন্য কি জলাশয়ের নিচের অংশে জল জমে না, যার জন্য
উপরে বরফ হয়ে গেল, জলের নিচে কিন্তু মাছরা দিব্যি বেঁচে থাকতে পারে, মাছ বা অন্যান্য জলজ প্রাণী যারা থাকে তারা দিব্যি নিচে বেঁচে থাকতে পারে। ক্লিয়ার? তো আমাদের নেক্সট কোশ্চেন কি না, থার্মোস্ট্যাটের কাজ হলো। তো থার্মোস্ট্যাট তোমরা সবাই শুনে থাকবে। তো থার্মোস্ট্যাটের কাজ কি, বেসিক্যালি ওয়ার্কিং ফাংশন কি থার্মোস্ট্যাটের? ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা, তাপমাত্রা পরিমাপ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এন্ড তাপ নিয়ন্ত্রণ করা। তো থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তো কিভাবে কাজ করে না, সাপোজ ধরো থার্মোস্ট্যাট দিয়ে কি করি, আমাদের ধরো একটা, ধরো আমাদের 30 ডিগ্রি টেম্পারেচার আমাদের লাগবে, তো ওখানে যদি থার্মোস্ট্যাট থাকে তাহলে কি করবে তারা, যদি আমার ওই রুম টেম্পারেচারটা যদি আমার 30-এর উপর চলে যায়, যদি সাপোজ ধরো 40 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন থার্মোস্ট্যাট কি করে ওই 40 ডিগ্রি থেকে ও ওটাকে টেম্পারেচারটা কমিয়ে নিয়ে এসে তখন কুল ডাউন করে 30 ডিগ্রিতে নিয়ে আসে। সাপোজ ধরো আমার তো 30 ডিগ্রি লাগবে, যদি আমার 30 ডিগ্রি রুমে না থাকে, যদি হয়তো খুব অনেক কিছু কারণে 30 ডিগ্রি থেকে 25 ডিগ্রি হয়ে গেল, তখন কি করবে সে আবার টেম্পারেচারটাকে বাড়িয়ে 30 ডিগ্রি করে দেয়। তো থার্মোস্ট্যাট কি করে না, আমাদের যে ডিজায়ার টেম্পারেচারটা আমরা চাই সেই টেম্পারেচারটাকে অল টাইম সেই জায়গাতে একটা মেনটেন করার চেষ্টা করে। ওকে, ওই জন্য থার্মোস্ট্যাট হচ্ছে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওকে, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোন পদ্ধতি কোন বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অব্দি তাপ পৌঁছে? অপশন এ পরিবহন, অপশন বি পরিচলন, অপশন সি বিকিরণ, অপশন ডি তাপ শূন্য মাধ্যম দিয়ে যায় না। তো কোন বায়ুশূন্য বাল্বের মধ্যে ফিলামেন্ট থেকে যখন কাঁচ অব্দি যে তাপটা পৌঁছায় সেটা বেসিক্যালি যায় হচ্ছে তোমার বিকিরণ পদ্ধতিতে। তো কোশ্চেন নাম্বার 23 কি বলছে না, গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে। আমাদের সবাই বাড়ির লোকেরা সবাই বলে যখন গরম এসে যে সবসময় হালকা জামা কাপড় পরতে, হালকা রঙের কালো জামা কাপড় পরতে বারণ করে, তো কেন? হালকা রং তাপের ভালো বিচ্ছুরক, অপশন বি হালকা রং তাপের ভালো শোষক, এরা ভালো ঘাম শোষক, অপশন ডি এরা শরীরের ঘাম বেশি নির্গত করে। তো কি হয়, হালকা রঙের যে জামাগুলো হয় বা যে কাপড়গুলো হয় সেগুলো হচ্ছে তোমার তাপের ভালো বিচ্ছুরক। সরি, তো এখানে কি হয়, যখনই আমাদের লাইট কালারের আমরা পোশাক ব্যবহার করি তো কি করে না, আমাদের যে হিট যেটা আসছে তোমার সেটা অ্যাবজর্ব করে না, সেটা পুরোটাই তোমার রিফ্লেক্ট করে দিয়ে দেয়। তো যার জন্য আমাদের হিট বেশি জমে না, তো আমাদের গরম কম লাগে, ওই জন্য আমাদের আরামও লাগে। ওই জন্য বাড়ির সবাই লোক বলে যে যখন গরমে রোদে বেরোবে তো লাইট কালারের জামা কাপড় পরে বেরোতে বলে। 24, থার্মোফ্লাস্কে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে কারণ? অপশন এ এর দুটি দেয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের উপরিবাহী, অপশন বি দুটি দেয়ালের মধ্যে সিলভারের প্রলেপ থাকে, অপশন সি দুটি দেয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি, অপশন ডি বি ও সি এর মিলিত প্রভাব। তো থার্মোফ্লাস্কে বেসিক্যালি কি হয় না, থার্মোফ্লাস্কে আমাদের দুটো আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যায়। সাপোজ ধরো এই ধরো একটা থার্মোফ্লাস্ক আছে, তো এর বাইরে আর একটা তোমার লেয়ার করা হয়। ওকে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিডিয়াম থাকে না, মানে পুরো বায়ুশূন্য থাকে, আর এদের প্রত্যেকে এর এই বাইরে এর ভিতরের দিকের দেয়ালে কি না তোমার একটা সিলভারের প্রলেপ দেওয়া হয়, ওকে, যাতে তাপ তোমার বিকিরণ পদ্ধতিতে বাইরে না আসতে পারে। তার জন্য কি হচ্ছে না, তা আমার থার্মোফ্লাস্কে কোনো জিনিস আমার যদি রাখা হয় সেটা অনেকক্ষণ বেশি ঠান্ডা থাকবে বা গরম থাকবে। তো অপশন ডি হবে হচ্ছে আমার এর কারেক্ট অ্যান্সার। এক তো হচ্ছে দুটো দেয়ালের মধ্যে তোমার সিলভারের প্রলেপ দেওয়া হয়, আর একটা হচ্ছে এদের মাঝখানে যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা দেখছো এখানে আমাদের কোনো রকম কোনো বায়ু মাধ্যম দেওয়া থাকে না, যার মধ্যে আমাদের খুব বেশি যাতে আমাদের তাপ যেটা আছে সেটা যেন বেরিয়ে না আসতে পারে। আশা করছি বোঝা গেছে। তো কোশ্চেন নম্বর 25 কি বলছে না, ঘাম সবচেয়ে বেশি হয় কখন? অপশানে বায়ু যদি শুষ্ক থাকে ও উষ্ণতা বেশি হয়, অপশান বি বায়ু আর্দ্র ও উষ্ণতা বেশি থাকে, বায়ু আর্দ্র ও উষ্ণতা কম, অপশান ডি বায়ু শুষ্ক ও উষ্ণতা কম। তো ঘাম আমাদের কখন হয়, এটা যদি উষ্ণতা বেশি থাকতে হবে একটা প্রথম পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের বায়ুকে আর্দ্র হতে হবে। ওকে, কন্ডিশন হচ্ছে বায়ু আর্দ্র হবে আর উষ্ণতা বেশি হবে। কোশ্চেন নাম্বার 26, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? অপশন এ জেনন, অপশন বি আর্গন, অপশন সি রেডন, অপশন ডি পিট্রন। খুবই সহজ প্রশ্ন একটা। তো বৈদ্যুতিক বাতির মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাস দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আর্গন।
কোশ্চেন নাম্বার 27, ফ্লুরোসেন্ট বাতিতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন এ জলীয় বাষ্প, অপশন বি ফ্লোরিন বাষ্প, অপশন বি হচ্ছে ক্লোরিন বাষ্প, অপশন সি ফ্লোরিন বাষ্প, অপশন ডি পারদ বাষ্প। তো ফ্লুরোসেন্ট শুনেই জানো তোমরা কেউ ফ্লোরিন করে দিও না, তো ফ্লুরোসেন্ট বাতিতে হচ্ছে তো আমাদের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমাদের পারদ বাষ্প। আচ্ছা অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, শব্দ যেতে পারে না, কোশ্চেন অপশন এ শূন্য মাধ্যমে, অপশন বি হাইড্রোজেন গ্যাসে, অপশন সি জলে, অপশন ডি স্টিলে। আমরা সবাই জানি শব্দ যে কোনো মাধ্যম দিয়ে যেতে পারে, শুধুমাত্র শূন্য মাধ্যম দিয়ে শব্দ যেতে পারে না, যদি ওখানে কোনো মিডিয়াম না পায় তাহলে শব্দ যেতে পারবে না। ওকে, কোশ্চেন নাম্বার 29, শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? অপশন এ বাতাস বন্ধ হলে, অপশন বি মাইক বাজালে, অপশন সি ঝড় হলে, অপশন ডি সুপারসনিক বিমান গেলে। তো শক ওয়েভ হয় আমাদের যখন সুপারসনিক বিমান যায়, তখন আমাদের শক ওয়েভ সৃষ্টি হয়। ওকে, তোমরা যদি চাও আমি শক ওয়েভ জিনিসটা কি তোমাদের নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো, তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। কোশ্চেন নাম্বার 30, কোন গ্যাসের চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ, হোয়ার পি ইজিক্যাল, হোয়ার এফ ইজিক্যাল টু হচ্ছে প্রযুক্ত বল, মানে এফ কে বলা হচ্ছে প্রযুক্ত বল হলে, তাহলে এ কি হবে? পি ইজিক্যাল টু এফ বাই এ, এফ হচ্ছে আমার প্রযুক্ত বল, তাহলে এ হচ্ছে কি? অপশন এ আয়তন, অপশন বি ক্ষেত্রফল, অপশন সি উষ্ণতা, অপশন ডি হচ্ছে কাঠিন্য। তো এই কোশ্চেনটা অ্যান্সার হতে গেলে তোমার জানতে হবে যে চাপ কি হয়, চাপ কাকে বলে। তো কোন ক্ষেত্র পার্টিকুলার এরিয়াতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলি না, চাপ। তো চাপ মানে কি, যে কোনো ক্ষেত্রফল একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে এ ইজিক্যাল টু হবে আমার ক্ষেত্রফল। ওকে, চাপের যদি তোমার ডেফিনেশনটা জানো তোমরা ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। তো চাপ কাকে বলে না, কোন একক ক্ষেত্র বলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে সেই জায়গায় চাপ বলা হয়। তো এ হয়ে যাবে এখানে আমার ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 31, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? আমি আগেই বলে দিয়েছি আমাদের জলের আপেক্ষিক তাপ কত। তো আপেক্ষিক তাপ হচ্ছে তোমার অপশন এ 4000 জুল পার কেজি কেলভিন, 4100 জুল পার কেজি কেলভিন, 4200 জুল পার কেজি কেলভিন, 4300 জুল পার কেজি কেলভিন। 4.2 বলেছিলাম, তার মানে হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন। ওকে, কোশ্চেন নাম্বার 32, একটি কাঁচের ফ্লাস্কে কিছু পরিমাণ তরল নিয়ে তাকে উত্তপ্ত করলে কি হবে? তরলের ঘনত্ব অপরিবর্তিত থাকবে, তরলের ঘনত্ব বাড়বে, তরলের মাত্রা বাড়তে থাকবে, আর ডি প্রথমে তরলের মাত্রা কমবে এবং তারপরে বাড়তে থাকবে। তো অ্যান্সার হবে না অপশন ডি, তরলের মাত্রা প্রথমে কমবে, দেন আমার তরলের মাত্রা বাড়তে থাকবে। তো কোশ্চেন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নিচের তরলগুলির মধ্যে তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী, অপশন এ জল, অপশন বি পারদ, অপশন সি ইথার, অপশন ডি হচ্ছে অ্যালকোহল। তো এগুলির মধ্যে পারদ হচ্ছে আমার সবচেয়ে ভালো তাপের সুপরিবাহী। মাইকা, মাইকা হলো অপশন এ তাপের সুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী, অপশন বি তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী, অপশন সি তাপের কুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী, অপশন ডি তাপের কুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী। তো মাইকা বলতে তোমরা সবাই জানো মাইকা হচ্ছে আমাদের অভ্র। অভ্র কি হচ্ছে না, ওর মধ্যে তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। এই জন্য আমাদের মাইকা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস যখন তৈরি করা হয় ওখানে মাইকা বা অভ্র হচ্ছে আমাদের অ্যাজ এ ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়, কারণ ওর মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটি পাস করতে পারে না বিদ্যুতের কুপরিবাহী। এই জন্য আমাদের অভ্র হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে আমাদের মাইকা খুব ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়, আর ওর মধ্যে হিট ইজিলি ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ কোনো যদি জিনিস ডিভাইস যদি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো অভ্র তাহলে কি হচ্ছে খুব হিটটাকে রিলিজ করে দিতে পারবে, আর বিদ্যুতের কুপরিবাহী কেন ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে না, যার জন্য ওটা ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 35, হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়, অপশন এ তরলের আপেক্ষিক গুরুত্ব, অপশন বি দুধের বিশুদ্ধতা, অপশন সি আপেক্ষিক আর্দ্রতা, অপশন ডি বায়ুমণ্ডলের চাপ। তো আমি কোশ্চেনটা আমরা প্রথমেই করেছিলাম না, হাইগ্রোমিটার দিয়ে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। কোশ্চেন নাম্বার 36, বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির ফুটস্ফোটনাঙ্ক বেশি?
অপশন এ বিশুদ্ধ জল, অপশন বি দুটোই সমান, অপশন সি লবণ জল, অপশন ডি নির্দিষ্ট করে বলে বলা যায় না। তো আমরা জানি যে বিশ্ব লবণ জলে আমার স্ফুটনাঙ্ক বেশি হয়, সরি আমাদের লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ কোনো বিশুদ্ধ জলে যদি আমরা নুন দিয়ে দিই তো সেটা ফুটতে বেশি সময় লাগে, তো এই জন্য লবণ জলে আমার স্ফুটনাঙ্ক বেশি হয়। হিম মিশ্রের উষ্ণতা কত? অপশন এ -10°C, অপশন বি -30°C, অপশন সি -1°, অ্যান্ড অপশন ডি 0°C। তো এটা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমাকে জানিও যে হিমমিশ্রণ কোথায় ইউজ করা হয়। ওকে, এই কোশ্চেনটা আমাকে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 38, অপসারী লেন্স কোনটি? অবতল লেন্স, অপশন বি উত্তল লেন্স, অপশন সি গোলক লেন্স, অপশন ডি কোনোটি নয়। অপসারী লেন্স হচ্ছে আমাদের অবতল লেন্স। ওকে, মানে অপসারী মানে একটা মানে অনেকগুলো বিন্দুতে, মানে একটা বিন্দুতে এসে যখন মিলিত হয় তখন তাকে বলা হয় আমার অপসারী। ওকে, তো অপসারী লেন্স হচ্ছে তোমার অবতল লেন্স। কোশ্চেন নাম্বার 39, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অপশান এ অসৎবিম্ব, অপশান বি সৎবিম্ব, অপশান সি উল্টানো সৎবিম্ব, অপশান ডি সোজা প্রতিবিম্ব। তো আমরা যে মরীচিকা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের অসৎ প্রতি অসৎ বিম্ব। ওকে, কারণ আমাদের মরীচিকা কি হয়, আমরা মনে হয় এই আছে এই আছে, কিন্তু আমরা যেখানে যখন ওখানে গিয়ে পৌঁছাই দেখি ওখানে আর ওটা নেই, ওই জন্য ওটা কোনো বস্তুর অসৎ বিম্ব তোমার তৈরি হয় মরীচিকাতে। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, বিবর্তক হিসাবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ ছোট, সৎ ছোট, অসৎ বড় এবং সৎ বড়। তো বিবর্তক হিসেবে আমাদের উত্তল লেন্স ব্যবহৃত, বিবর্তক মানে কি একটা পয়েন্ট থেকে ছড়িয়ে যাবে। ওকে, তো অবভিয়াসলি এটা কি হবে না, অসৎ হবে এবং বড় হবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।